আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে বাধ্যতামূলক হল বার্ষিক ফি নয় জেনে নিন কাদেরকে দিতে হবে এই বাড়তি ইকামা ফি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে এবার অনুরোধ থাকল ইতিমধ্যে সৌদি গ্যাজেট পত্রিকার এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় গত এগারোই মে দু বৃহস্পতিবার থেকে গৃহকর্মী পেশার প্রবাসীদের জন্য নয় হাজার ফি প্রদানের মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের দ্বিতীয় ধাপের বাস্তবায়ন করেছেন ফলে সৌদি নিয়োগকর্তারা প্রতিটি গৃহকর্মীর জন্য বার্ষিক ফি নয় হাজার করে প্রদান করতে হবে এক্ষেত্রে যদি তাদের চার জনের বেশি গৃহকর্মী থেকে থাকে এর মানে হচ্ছে যে সকল নিয়োগকর্তাদের অধীনে জনের বেশি গৃহকর্মী পেশার প্রবাসী রয়েছেন তাদের পরবর্তী প্রতিজনের জন্য নয় হাজার করে বার্ষিক ফি প্রদান করতে হবে আর যে সকল প্রবাসী নিয়োগকর্তাদের অধীনে জনের বেশি গৃহকর্মী রয়েছেন তাদের প্রতিজনের জন্য নয় হাজার করে ফি প্রদান করতে হবে উল্লেখ্য যে সৌদি আরবের মন্ত্রিসভা গত বাইশ মে দুই সাল থেকে গৃহকর্মীদের উপর বার্ষিক ফি নয় হাজার আরোপ করার জন্য মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রথম পর্যায়ের প্রয়োগ করা শুরু করেছিল মন্ত্রণালয় সে সময় জানিয়েছিলেন যে প্রথম ধাপটি কেবলমাত্র নতুন গৃহকর্মীদের জন্য প্রযোজ্য মানে তখন যারা নতুন গৃহকর্মী হিসেবে নিয়োগকর্তাদের অধীনে অন্তর্ভুক্ত হচ্ছিলেন তাদেরকে নয় হাজার ছয়শো রিয়াল করে ফি দিতে হচ্ছিল এর আগে চার মার্চ দুই হাজার বাইশ মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুসারে একজন সৌদি নিয়োগকর্তাকে বার্ষিক ফি দিতে হবে যদি তিনি পঞ্চম গৃহকর্মী নিয়োগ করেন তাহলে নয় হাজার রিয়াল মানে চারজন কর্মীর পর যতজন কর্মী নিয়োগ দেয়া হবে তাদের বার্ষিক ফি নয় হাজার রিয়াল হবে এবং প্রবাসী নিয়োগকর্তার অধীনে তৃতীয় কর্মী নিয়োগের ক্ষেত্রে একই ফি মানে নয় হাজার রিয়াল প্রদান করতে হবে তবে বর্তমানে এই ফিটি সকল গৃহকর্মী পেশার প্রবাসীদের জন্য প্রযোজ্য মানে নতুন এবং পুরাতন যারাই গৃহকর্মী হিসেবে নিয়োগকর্তার অধীনে আছেন জনের পরবর্তী যতজন আছে তাদেরকে ন হাজার করে ফি প্রদান করতে হবে তবে এক্ষেত্রে মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও একটি সুযোগ দেওয়া হয়েছে জানানো হয়েছে মানবিক কারণে এই ফি কমানো যেতে পারে যেমন পরিবারের কোনো সদস্যকে চিকিৎসা সেবা দিতে বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের যত্ন নেওয়ার জন্য যদি গৃহকর্মী নিয়োগ দেওয়ার প্রয়োজন হয় তাহলে তাদেরকে এই বাড়তি ফি প্রদান থেকে ছাড় দেওয়া হবে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে